the sky. I was always in denial of what I saw right in front of me. And every time I'm so damn lost, what I loved and what I lost. But let's get lost in love tonight. Assalamualaikum everyone, welcome to Alojama YouTube channel and welcome to my another brand new vlog. সো প্রথমে সবাইকে সরি বলে রাখছি, কারণ গত 3 মাসের কাছাকাছি কোনো রকম ভিডিও আপলোড হয়নি, তার জন্য আবারও সবাইকে সরি। আমার আগে যারা ভিউয়ার্স আছেন তারা হয়তোবা অনেকেই বর্তমানে আমাকে দেখে অবাক হচ্ছেন যে আলো তো আগে লাইফস্টাইল ব্লগিং করতো, এখন কেন হঠাৎ করে আবার মার্কেটিং লাইনে ঢুকে যাচ্ছে। গাইস, আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন তারা আমার ভিডিওর মধ্যে এত বেশি পরিমাণে কমেন্ট করছেন যে মার্কেটিং লেভেলের ভিডিও করার জন্য, ইনফরমেশনাল ভিডিও করার জন্য। তাই আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ারদের কথা রাখার জন্যই আমি আবার এই লাইনে ঢুকেছি। ব্লগ একেবারে অফ করব না, মাঝে মাঝে ব্লগ আসবে। অনেকেই হয়তোবা ভাবছেন যে এটাও তো একটা ব্লগই হচ্ছে। হ্যাঁ, এটা একটি ব্লগই হচ্ছে, কিন্তু এটা মার্কেটিং লেভেলের ব্লগ হচ্ছে, এটা আগের মতো ব্লগ হচ্ছে না। তো লাইফস্টাইল ব্লগিং মাঝে মাঝে আপলোড দিব, কিন্তু এখন থেকে আমার চ্যানেলে মোটামুটি মার্কেটিং লেভেলের ব্লগগুলাই আসবে, অর্থাৎ ইনফরমেশনাল ব্লগ। তো আজকে যাচ্ছি হচ্ছে MS টায়ার হাউস, চট্টগ্রামে বাইক অ্যাক্সেসরিজের জন্য বিখ্যাত একটি দোকান। তো আজকে সেখানে যাব। আজকে মোট 2টি ভিডিও করব, একটি হচ্ছে বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজ, সেফটি গিয়ার্স, আর একটি হচ্ছে হেলমেট নিয়ে। হেলমেটের ভিডিওটা আগে আপলোড দিব, তারপরে অ্যাক্সেসরিজের ভিডিওটা আপলোড দিব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ইনফরমেশন বা মার্কেটিং লেভেলের ব্লগগুলো আপনারা পেয়ে যান। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি, সরি ব্লগটি স্টার্ট করি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই MS টায়ার হাউসে স্বাগতম। লাস্ট ব্লগে আলোকজামান ভাইয়ের রিকোয়েস্টে আমরা বেসিক্যালি আমাদের লো রেঞ্জ থেকে মোটামুটি সার্টিফাইড হেলমেটের 4-5 রেঞ্জের হেলমেটগুলাই দেখিয়েছি। তো ভাই আজকে অন রিকোয়েস্টে ভাইয়ের আমরা আজকে আসলে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের হেলমেটগুলো নিয়ে আলোচনা করবো বা কথা বলবো। সো প্রিমিয়াম সেগমেন্টের হেলমেটগুলো কী, বা একজন ক্লায়েন্ট বা আপনি একজন ক্রেতা হিসেবে একটা প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট কেনার জন্য কোন কোন বিষয়টা আপনার বিবেচনা করা উচিত, সব কিছু মিলিয়ে আমাদের স্টককে কী কী আছে, স্টকের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টে কোন কোন হেলমেটগুলো আপনাদের দেখানো যায়, মূলত ওই পুরো ব্যাপারটা নিয়ে আসলে কথা বলবো। তো শুরুতেই বলে রাখি, আমরা বেসিক্যালি যেই হেলমেটগুলো নিয়ে আজকে কথা বলবো ওগুলোর প্রাইস রেঞ্জ বেসিক্যালি 7.5-8 থেকে স্টার্ট হবে। সো 7.5 এবং 8 থেকে আপনি যদি একটা হেলমেট ব্র্যান্ড স্টার্ট করেন বা আপনি আপনার হাতে পকেটে যদি সেই বাজেট থাকে, সেক্ষেত্রে আপনার কী কী হেলমেট আপনার কেনা প্রয়োজন বা কী কী হেলমেট আপনি দেখতে পারেন, সেই কথা বিবেচনার আগে প্রথমে একটা জিনিস বলে রাখা ভালো যে একটা হেলমেট যেহেতু আপনি পরবেন এবং সেটা অবশ্যই মাথায় পরবেন, সো আপনার হেলমেটটা কেনার আগে ফার্স্ট প্রায়োরিটি আপনি যেই ব্র্যান্ডই চুজ করেন না কেন সেটা হচ্ছে আপনার কমফোর্ট। প্রথমেই আপনি ব্র্যান্ড অর সার্টিফিকেশন অর আদার যে জিনিসগুলো দেখার বিষয় আছে ওগুলো দেখার বাহিরে আপনার কমফোর্টটা কিন্তু অবশ্যই পুরো হেলমেট কেনার প্রসিডিওরে আপনার মাথায় রাখা অবশ্যই জরুরি। তো শুরু করা যাক। স্টার্টিংয়ে আমি আজকে আপনাদের সাথে সামনে যেই হেলমেটটা দেখাবো সেটা হচ্ছে বেসিক্যালি LS2। LS2-র অ্যাভ অনেকগুলো মডেল আছে। সো অনেকগুলো মডেলের মধ্যে আমি যদি দেখাই LS2-র এটা হচ্ছে FF800, এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। সো কেন 8,000 টাকার হেলমেটের মধ্যে আমি প্রথমেই LS2 চুজ করলাম, আমি যদি এটার প্যাডিং কোয়ালিটি দেখাই, এটা বেসিক্যালি প্রথমে বলে রাখি ইসি সার্টিফাইড হেলমেট। সো LS2-র এই ব্যাপারটা বলার আগে একটা জিনিস জানিয়ে রাখি, সার্টিফাইড হেলমেট কী, সার্টিফাইড হেলমেট সম্পর্কে অনেকেই জানেন বাট তারপরেও বলে দিচ্ছি, লাস্টবারও বলা হয়েছিল, সার্টিফাইড হচ্ছে একটা মেজারমেন্ট, একটা সেফটি মেজারমেন্ট। আপনি একটা ফুড যখন আমরা কিনি তখন দেখা যায় প্রায় আমাদের দেশে যে সার্টিফিকেশনটা লাগে একটা ফুড খাওয়ার জন্য বা বিক্রয়ের জন্য বা কেনার জন্য, সেটা হচ্ছে BSTI কর্তৃপক্ষ থেকে একটা সার্টিফাইড বা সার্টিফিকেশন লাগে। সেম একটা হেলমেট ব্র্যান্ড অর একটা হেলমেট যেহেতু সেফটির সাথে হেলমেটটা রিলেটেড, সো সেফটির যেই আসপেক্ট আছে সেই আসপেক্ট অনুযায়ী
প্রত্যেকটা দেশের বা প্রত্যেক পুরো ওয়ার্ল্ডে বেশ কিছু কোম্পানি দ্বারা বা কে বেশ কিছু প্রতিষ্ঠান দ্বারা কিছু কিছু সার্টিফিকেশন মেজার করা হয়। যেমন ইন্ডিয়ান আমরা যদি যাই, ইন্ডিয়াতে কিন্তু ISI ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনস্টিটিউশন থেকে একটা সার্টিফিকেশন থাকে, অর্থাৎ ওই হেলমেটটায় ওই কোম্পানি দ্বারা কোম্পানি ওই হেলমেটটাকে একটা নির্দিষ্ট মাত্রায় সহনীয় মাত্রায় সে আপনার জন্য নিরাপদ সেই সেই সেফটি মেজারমেন্ট ওর কনসেপ্টটা সে দেওয়ার পরই এই হেলমেটটা আপনি যদি ইউজ করেন দেন আপনি আপনার মাথাকে অথবা আপনার সেই জিনিসটাকে হেলমেটটাকে আপনি সেফটি অতটুকু মোটামুটি একটা সেফটিতে আপনি মেজার করতে পারবেন। তো ওয়ার্ল্ডে দেখা যায় প্রত্যেকটা দেশেরই কম বেশি সার্টিফিকেশন থাকে। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি যেই সার্টিফিকেশনগুলো পরিচিত সেটা হচ্ছে DOT এবং ECE। DOT ECE-র বাইরেও SHARC রেটিং কিছু হেলমেটে থেকে থাকে। আবার দেখা যায় খুব প্রিমিয়াম সেগমেন্টে আপনি যদি কার্বন ওর অনেক এক্সপেন্সিভ লাক্সারিয়াস বা এক্সপেন্সিভ সেফটি মেজার যে হেলমেটগুলোতে করে, বেসিক্যালি ওই হেলমেটগুলোতে যদি আপনি সেফটির দিকটা চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি খেয়াল করবেন FIM এর একটা অ্যাপ্রুভ থাকে, অর্থাৎ সে FIM অ্যাপ্রুভ হইলেই সেই হেলমেটটা আপনাকে নির্দিষ্ট মাত্রায় একটা ভালো সেফটি দিতে পারবে। সো আমি প্রথমে 8,000 টাকা যে হেলমেটটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে LS2 FF800 এই মডেলটা, এবং এইটাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ECE সার্টিফিকেশন, অবশ্য পেছনে লেখা থাকে ECE সার্টিফিকেশন। আরেকটা জিনিস প্রথমে বলে নিই, সার্টিফিকেশনের ক্ষেত্রে অনেক হেলমেট ব্র্যান্ড কিন্তু পেছনে স্টিকারটা শো করে না, তো অনেকে কনফিউজ হয়ে যায় ভাইয়া পেছনের স্টিকার যেহেতু নাই এটা কি আসলে অথেন্টিক আর অথেন্টিক নয়, কারণ আমি ওয়েবসাইটে দেখছি ECE বাট আমি এখানে দেখছি কোনো সার্টিফিকেশন নাই। সেক্ষেত্রে বলে রাখা ভালো, প্রত্যেকটা হেলমেট ব্র্যান্ডের একটা নিয়ম আছে, প্রত্যেকটা ECE সার্টিফাইড হেলমেটের ECE-টা আপনি যাচাই বাছাই করবেন, সেটা হচ্ছে এই হেলমেটের যে ফেতা আছে সেই ফেতার ভেতরে একটা ECE-র কোড দেওয়া থাকে। আমি যদি আপনাদের দেখাই এই যে এখানে E1-এর একটা কোড দেখতে পাবেন, আপনার হেলমেটটা ECE অরিজিনাল কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আপনার হেলমেটের পেছনে স্টিকার না দেখলেও চলবে, বাট আপনার প্রত্যেকটা হেলমেটের ECE সার্টিফাইড হেলমেটের স্ট্রাপে ডেফিনেটলি একটা কোড দেওয়া থাকবে। সো আপনারা অবশ্যই কেনার সময় সেই কোডটা দেখে আপনারা অবশ্যই যাচাই বাছাই করতে পারবেন সেই হেলমেটটা ECE সার্টিফাইড কিনা। তো আমাদের LS2 এই মডেলটাতে বেসিক্যালি একটা সানভিজর আপনি পাবেন 8,000 টাকায়, একটা সানভিজার পাচ্ছেন এবং অবশ্যই পিনলক 70 পাচ্ছেন। সো পিনলক 70 কী? পিনলক 70 হচ্ছে আপনি যখন বর্ষা অথবা শীতে বাইক রাইড করবেন তখন প্রায় সময় দেখা যাবে হেলমেটের গ্লাস অনেকটুকু ঘোলা হয়ে যাচ্ছে। সো হেলমেটের গ্লাস যাতে ঘোলা না হয় তার জন্য একটা লেন্স এক্সট্রা কিনে নিতে হয় অথবা অনেকগুলো ব্র্যান্ড অফার করে। সো এই ব্র্যান্ডও ঠিক সেমভাবে পিনলকের সেই লেন্সটা অফার করছে এবং তার সব কিছু মিলেই টোটালি প্যাডিং কোয়ালিটি আর ওভারঅল সব কিছু মিলে বাংলাদেশে আমাদের ব্যক্তিগতভাবে পছন্দনীয় একটা প্রোডাক্টের মধ্যে LS2 এই মডেলটা ধরাই যায়। সো এর আরও বেশ কিছু গ্রাফিক্স আছে বাট আমি এই একটা ফিচারই আপাতত দেখাচ্ছি। সো নেক্সটে আমি যদি চলে যাই একটু ওপরের দিকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারি ইতালিয়ান এই ব্র্যান্ডটা, এটা বেসিক্যালি ইন্দোনেশিয়ান অ্যাসেম্বল এবং ব্র্যান্ড হচ্ছে ইতালি। হ্যাঁ, এটা হচ্ছে KYT, অনেকেই জানেন, বেসিক্যালি এশিয়ান রেসিং রোড রেসিং কম্পিটিশনে বা চ্যাম্পিয়নশিপে প্রায় 15 জন রাইডার KYT হোল্ডার। সো KYT এই ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং KYT সম্পর্কে বলার কিছু নাই, তারপরেও জানার জন্য বলে রাখি KYT-র এই মডেলটার নাম হচ্ছে KYT TT কোর্স। সো TT কোর্স কেন 9,000-এর মধ্যে আমার কাছে খুব পছন্দনীয়? বাংলাদেশে 10,000 টাকার মধ্যে সার্টিফাইড যে কোনো হেলমেটের মধ্যে TT কোর্সই এমন একটা হেলমেট যেটাতে 10,000 টাকার নিচের এমন একটা হেলমেট যেটাতে উইন্টারনাল টেস্টেড, সো এবং অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাবেন এটাতে। সো এটার জন্য আপনার খরচ করতে হবে 9,000 টাকা, বা এর বেশ কিছু গ্রাফিক্স আছে এবং আপনারা জেনে খুশি হবেন লাস্ট ইয়ারে এশিয়াতে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল KYT হেলমেট। সো KYT-র এই মডেলটাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ECE সার্টিফাইড একটা হেলমেট এবং অবশ্যই এটার ওয়েটটা অনেক বেশি ভালো এবং এটা অনেক বেশি অ্যারোডাইনামিক। আপনি রেসিং যে হেলমেটগুলো বেসিক্যালি আপনারা খুঁজতে চাইবে চেয়ে থাকবেন
সো ওই হেলমেটগুলো বেসিক্যালি অ্যারোডাইনামিক হইতে হয়, কারণ তাইটা উইন্ড ফ্লোটা অনেক বেশি কাটে এবং অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক বেশি হইতে হয়। অনেক বেশি হলে যেটা হয়, ইউজার যখন ডানে বামে হাইওয়েতে রাইড করে তখন তার ভিউ অ্যাঙ্গেলটা অনেক বেশি ভালো থাকে। আর প্যাডিংয়ের কথা তা খুব একটা বলার কিছু নেই, প্যাডিং ওয়াজ গুড। এবং এই হেলমেটটা বাংলাদেশে বলা যায়, এই হেলমেটটা যারা ইম্পোর্ট করছে গিয়ারএক্স বাংলাদেশ, তারা বাংলাদেশে পায়োনিয়র বলা যায় এই এই ক্ষেত্রে। তারাই প্রথম বাংলাদেশে হেলমেট ইউজারদের জন্য ইন্স্যুরেন্স কভারেজ নিয়ে আসছে এবং ফ্রি হেলমেট ক্লিনিং ফ্যাসিলিটিস নিয়ে আসছে। যেমন আপনি যদি আমাদের এমএস টায়ার হাউস থেকে চিটাগংয়ে আমাদের এই ব্রাঞ্চ থেকে আপনি কেওআইটি অথবা গিয়ারএক্সের যে কোনো প্রোডাক্ট কেনেন, সেক্ষেত্রে আমরা আপনাকে 12 মাসে 12টা ফ্রি হেলমেট ক্লিনিং সার্ভিস দিচ্ছি এবং অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা আপনি অবশ্যই এটাতে পাচ্ছেন। সো ওভারঅল সব কিছু বিবেচনা করলে কেওআইটি 9,000 টাকার মধ্যে বেস্ট ইন বাজেট ডেফিনেটলি বলা যায়। সো কেওআইটি এলএসটুর পর আমি যদি আপনাদের দেখাই, কেওআইটি এলএসটুর পর আমি আপনাদের দেখাইতে চাই SOL সোল হচ্ছে তাইওয়ানের ব্র্যান্ড। এটা বাংলাদেশে অফিসিয়ালি আসে না, ইন্ডিয়া হয়ে আসে। সো SOL এর বেশ কিছু গ্রাফিক্সের মডেল আছে, মেটাল ম্যান, ইউনিক্রন, ঠিক তেমনি এটা হচ্ছে ওদের লেটেস্ট একটা মডেল এবং এর জন্য আপনার খরচ করতে হবে মাত্র 11,000 টাকা। এবং একটা জিনিস জানার জন্য বলে রাখি, SOL হচ্ছে এমন একটা হেলমেট যেটা বাংলাদেশের না, ওয়ার্ল্ডের বেস্ট ভেন্ট সিস্টেম অর্থাৎ ভেন্টিলেশন সিস্টেমের মধ্যে একটা হেলমেট, যে হেলমেটে প্রচুর এয়ার ফ্লো, প্রচুর বাতাস এটাতে মুভ করবে। সো ওভারঅল চিন্তা করলে SOLটা অনেকেই পছন্দ করেন, তাইওয়ানের এই ব্র্যান্ডটা তাদের পছন্দ করার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে প্যাডিং কোয়ালিটি অনেক বেশি ভালো। আপনি 11,000 টাকায় কী পাচ্ছেন আপনার মনে প্রশ্ন হইতেই পারে। আপনি 11,000 টাকায় প্রথমত এটা হচ্ছে DOT সার্টিফাইড এবং এটার প্যাডিং কোয়ালিটি অনেক বেশি ভালো এবং এটাতে আপনি সানভিজার পেয়ে যাচ্ছেন। আপনি ধরেন গরমে আপনার রোডে ধুলাবালায় বালিতে অথবা গরমে বাইক রাইড করছেন, তখন সেক্ষেত্রে দেখা যায় আপনার অনেক বেশি গরম লাগছে, সান আপনার চোখের উপর পড়ছে বাট আপনি ভিজিবিলিটি ওভাবে পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা সানভিজার দিয়ে দিছে, যার কারণে আপনি সানভিজার দিয়ে যখন রাইড করবেন সূর্যটা আপনার চোখের উপর পড়বে না বাট আপনার ধুলা আর গরম থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। সো ওভারঅল চিন্তা করলে SOL এর এই মডেলটা খুবই চমৎকার এবং এইটাতে একটা স্পেশাল ফিচার আছে যেটা এখন পর্যন্ত অন্য কোনো হেলমেটে নাই। যদি আমি যদি দেখাই সারপ্রাইজিং ফিচার, এই যে এটা হচ্ছে LED লাইট দেওয়া আছে এবং এটা 3টা মোডে এটা কাজ করে। সো আপনি রাতে যারা হাইওয়েতে রাইড করেন, প্রত্যেকের একটা কনসার্ন থাকে যে রাতে যখন হাইওয়েতে রাইড করে, যেহেতু বাইক অনেক ছোটো একটা জিনিস, সো অ্যাক্সিডেন্ট ওর যে কোনো ধরনের প্রবলেম যাতে ফেস না করতে চায়, প্রত্যেক বাইকার ওর রাইডার চায় তার ভিজিবিলিটি বাড়ানো, এবং বাই ভিজিবিলিটি বাড়ানোর ক্ষেত্রে এই লাইটটা কিন্তু অনেক বেশি একটা ইফেক্ট এনে দেবে বলে আমি মনে করি। সো সোলের এই মডেলটার পর আমি যদি চলে আসি একটু ওপরের দিকে, আবার চলে আসি KYT-র একটা সিরিজ। এই সিরিজটা হচ্ছে KYT NFR সিরিজ। আমি যদি একটু দেখাই, অনেকগুলো গ্রাফিক্স, সবগুলো গ্রাফিক্স আসলে দেখানো পসিবল না, তারপরও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। KYT-র NFR সিরিজ, আবারও বলে রাখি KYT এমন একটা ব্র্যান্ড যে লাস্ট ইয়ারে পুরো এশিয়াতে সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট ছিল KYT, এবং বাংলাদেশেও KYT-র প্রচুর চাহিদা। KYT-র এর আগের যে মডেলটা ছিল 9,000 টাকা সেটা ছিল KYT TT কোর্স। নাও যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে NFR সিরিজ। NFR সিরিজের জন্য আপনাদের খরচ করতে হবে 14,000 থেকে 14,500 টাকা এবং এতে আপনি অনেকগুলো গ্রাফিক্স পাবেন। সো NFR সিরিজ বেসিক্যালি আপনি এক্সট্রা কী পাচ্ছেন TT-র তুলনায়, NFR সিরিজের ভিজরটা আরও বেশি ওয়াইড অ্যাঙ্গেল এবং এই ভিজরটা যদি দেখায় আপনারা বুঝবেন না, তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে অপটিক্যাল Class 1 ভাইজর, অর্থাৎ আপনি যখন হেলমেট রাইড করার জন্য হেলমেট পরবেন তখন কিন্তু আপনার যে সামনে যে গ্লাস বা ভিজরটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। ক্রিস্টাল ক্লিয়ার মানে কি, আপনি যখন পরবেন সামনে যে আপনার ভিউতে কোনো প্রবলেম হবে না এবং সামনে কোনো গ্লাস আছে এই জিনিসটাই বোঝা যাবে না। তাহলে আপনি ওয়াইড অ্যাঙ্গেলও ভিউ পেলেন, আপনি গ্লাসটাও অপটিক্যাল Class 1 পেলেন এবং এটা আরও বেশি অ্যারোডাইনামিক। এবং আরও বেশি মজার ব্যাপার হচ্ছে এর প্যাডিং কোয়ালিটি, এর প্যাডিংটা TT কোর্সের প্যাডিংয়ের তুলনায় অনেক বেশি ভালো। আর একটা মজার ব্যাপার আরেকটা দেখাই দিই, এখানে লাল দুটো বাটন দেখছেন আপনারা, এটাকে বলে এমার্জেন্সি চিন রিলিজ। সো এই এমার্জেন্সি চিন রিলিজ কি,
ধরেন আপনি হাইওয়েতে আল্লাহ না করুক আপনারা অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট বা জখমের সম্মুখীন হয়েছেন বা কেউ হয়েছে, ভালো রকমের মাথায় হেড ইঞ্জুরি হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় হেলমেটটা তার মাথা থেকে খুলতে কিন্তু অনেক ধরনের অসুবিধা, যেহেতু তার ব্লিডিং ওর অনেক ধরনের প্রবলেম ফেস হইতে পারে, যার কারণে এমার্জেন্সি চিন রিলিজ দেওয়ার মানে হচ্ছে আপনার হেলমেটটা আপনি আঘাত পেয়ে পড়ে আছেন বা বসে আছেন, আপনার হেলমেটের এই চিন দুইটা যদি আপনার ক্লিপ দুইটা যদি টান দেওয়া হয় সাথে সাথেই, এই যে আমি যেটা দেখাই এই দুটো টান দেওয়ার সাথে সাথে প্যাডিংটা খুলে চলে আসবে, অর্থাৎ আপনার হেড ইঞ্জুরিটা যতটুকু ক্রুশাল হওয়ার কথা ওইটুকু থেকে আরেক অনেকটুকু রিডিউস হবে এবং আপনি হেলমেটটা পরে সেফটির পাশাপাশি কমফোর্ট অনেক বেশি পাবেন। সো এটা হচ্ছে 14,000 টাকার মডেল। এখন চলে আসছি আসলেই মানে জেনুইন প্রিমিয়াম, যে প্রিমিয়াম যে হেলমেট বলে বেসিক্যালি ওই প্রিমিয়াম হেলমেট নিয়ে চলে আসছি। এটা হচ্ছে কার্বন, অনেকেই আসলে কার্বন হেলমেটের কথা শুনেন বাট খুব একটা দেখার সুযোগ হয় না অনেকের, আবার অনেকেই তো দেখেন, বাট আজকে আমি আপনাদের কাছে শো করছি কার্বনের এই দুইটা হেলমেট। KYT-র এই দুইটা হেলমেটের প্রচুর প্রচুর চাহিদা এবং এই হেলমেট দুটো বেসিক্যালি কার্বনের হেলমেটগুলো এত এই কারণেই ফেমাস বেশি, কারণ তার ওই হেলমেটগুলো খুবই লাইট ওয়েটের হেলমেট হয়ে থাকে। সো আমি যদি দেখাই এই হেলমেটগুলো ওজন মাত্র 1280 গ্রাম এবং এটা অনেক বেশি দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং এই হেলমেটের সেফটি আগের তুলনায় আরও অনেক বেশি ভালো। এবং ওই যে আমি প্রথমে বলেছিলাম অনেকগুলো সার্টিফিকেশনের মধ্যে খুব এক্সপেন্সিভ হেলমেটের কিছু কিছু সার্টিফিকেশন থাকে, সেটা হচ্ছে FIM বেসিক্যালি আমাদের এই কার্বন হেলমেটগুলোতেই বেসিক্যালি প্রোভাইড করে থাকে। সো FIM মিন্স আপনার সেফটিটা আরও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ভালো। সো এই হেলমেটগুলোর জন্য আপনার খরচ করতে হবে মাত্র 20-25,000 টাকা পর্যন্ত। আমাদের এই হেলমেট কার্বনের এই হেলমেটটার জন্য খরচ করতে হবে 25,000 আর এই হেলমেটটার জন্য খরচ করতে হবে মাত্র 20,000 টাকা। এবং আপনারা কেউ চাইলে EMI অথবা কিস্তি সুবিধে আমাদের কাছ থেকে এই হেলমেটগুলো ডেফিনেটলি পারচেজ করতে পারেন। হ্যাঁ ডেফিনেটলি, কুরিয়ারে আমরা বেসিক্যালি বাংলাদেশের যে কোনো কুরিয়ারে আপনারা কন্ডিশনের মাধ্যমেও এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমরা অবশ্যই 0% EMI প্রোভাইড করতেছি কাস্টমারকে। এবং আরও এক মজার ব্যাপার, আমরা অনলাইন পেমেন্ট গেটওয়ে ইউজ করি, যার কারণে আপনি ধরেন ঢাকা থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন EMI সুবিধায়, সেক্ষেত্রে আপনার এখানে আসার প্রয়োজন নেই, আমরা আপনাকে আমাদের যে পেমেন্ট লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনি ওইখানে ঘরে বসে পেমেন্ট কমপ্লিট করবেন, আমাদের প্রোডাক্ট আপনার ঘরের দোরগোড়ায় পৌঁছে যাবে। সো গাইস, সাকিব ভাইয়া তখন আপনাদেরকে বিভিন্ন সার্টিফাইড হেলমেট দেখিয়েছে যেগুলো 8-25,000 টাকার মধ্যে। তো আপনাদেরকে শর্টকাটে উনিদের দোকানের লোকেশনটা বলে দিই, এটি হচ্ছে চট্টগ্রামের বাইতু সরফের বিপরীত পাশে রাজা সুপার মার্কেটে। রাজা সুপার মার্কেটের গলিতে ঢুকতে সবথেকে বড় দোকান যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে MS টায়ার হাউস। সো গাইস, এরপরের ব্লগটি হবে আপনাদের প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট যেগুলো হচ্ছে শার্ক এবং অন্যান্য। সো গাইস, আজকের ব্লগটি হচ্ছে মূলত এতটুকুই। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আসসালামু আলাইকুম।